হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে ভাড়ানা কলিয়াতে কিছু অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের আমি ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার সাথে থাকুন। আর এখনও পর্যন্ত যদি ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এই ধরনের ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। তো চলুন প্রথমেই বলে দিই আপনাদের, এই যে কলস যাত্রাটি দেখছেন এটা জয়েন্ট স্ক্রিন থেকে আমি রেকর্ড করেছি। আর কেননা আমার জানা ছিল না যে এখানে অনুষ্ঠান চলছে, তাই সকালের ভিউটা আমি নিতে পারিনি। আপনারা দেখছেন ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন এখন ভক্তরা সবাই আনন্দ ফুর্তি করে কলস যাত্রায় অংশগ্রহণ করেছেন এবং তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তারা আগে দিকে আসছে ঘট নিয়ে। আমার জানা ছিল না এখানে হনুমান জয়ন্তী হচ্ছে, তাই আমি রাত্রে খবর পাওয়ার সাথে সাথে এখানে এসেছি ভিডিও বানানোর জন্য। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা বাড়িটা তো দেখলে নেই, দেখছেন প্রচুর ভিড়, ভক্তরা এসেছেন এখানে। তো আপনাদের একটু আমি এবার ভিতরে নিয়ে যাচ্ছি হনুমান মন্দিরের ভিতরে, একটু মূর্তিটা দেখিয়ে দিচ্ছি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশ। মন্দিরের ভিতরটা তো আপনারা দেখলেন, এবার বাইরে একটু দেখিয়ে দিচ্ছি যেখানে কীর্তন হচ্ছে। বাইরে ভক্তরা বসে রয়েছেন এবং তারা নাম কীর্তন শুনছেন। আর এখানে পাশেই একটা রয়েছে তুলসী মাতার মন্দির। আর সকালে এখানে পুজো হয়েছে, সেই পুজোর সামগ্রী এখানে রয়েছে। আর পাশেই কীর্তন চলছে। চলুন যেটার অপেক্ষায় আপনারা রয়েছেন এবার আপনাদের সেখানে নিয়ে যাই, একটুকু যেখানে কীর্তন হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে আপনাদের। চলুন এবার চলে এলাম আমি যেখানে যজ্ঞী হচ্ছে। শিবপুরে গিয়েছিলাম, সেখানেও এই যজ্ঞী হচ্ছে। তো ওখানে খবর পেলাম যে ওরা বলল এই 24 ঘন্টা আমাদের এখানে যজ্ঞী হবে। আশা করছি এই যজ্ঞীটাও 24 ঘন্টায় হবে, কেননা হনুমান জয়ন্তীর যজ্ঞী হচ্ছে। এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমি যেখানে প্রসাদ রান্না হচ্ছে এবং খাওয়ানো হচ্ছে, সেটা এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। Yeah.
আপনারা দেখতেই পাচ্ছেন ভানড়া কলিয়ারির এই হনুমান জয়ন্তীতে ভক্তরা অনেকে অংশগ্রহণ করেছেন এবং প্রসাদ গ্রহণ করছেন। ভিডিওটি রাত্রে শ্যুট করেছি, বেশ ভালো কোয়ালিটি আসেনি, তবে আপনাদের ভিডিওটি কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। এই ভানড়া কলিয়ারিতে যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তা প্রসাদ আমরাও সেবা করলাম, তারপর বাড়ি যাচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।